বন্ধুরা আজকে আমি সূচনা নিয়ে এসে গেছি আরেকটা নতুন রেসিপি সেটা হচ্ছে ইলিশ মাছের রেসিপি ইলিশ মাছের আজকে হবে ভাপা তাহলে ভাপাটা করতে কি কি লাগবে অবশ্যই এরপরে স্টেপগুলোতে আমরা সেটা দেখে নেব তো বন্ধুরা এবার আমরা ইলিশ ভাপার জন্য কি কি লাগবে দেখে নেব ইলিশ ভাপার জন্য আমি দেব সরষে কালো সরষে সেটা 2 টেবিলস্পুন আমার কাছে এখন আপাতত সাদা সরষে নেই কারো কাছে থাকলে অবশ্যই তোমরা যতটা কালো সরষে আর একটু কম দিয়ে নেবে আর তার সাথে একটু সাদা সরষে মিক্সড করে নেবে আমি গুঁড়ো সরষে পাউডার সেই কারণে ইউজ করব যেহেতু আমার কাছে সাদা সরষেটা নেই তো সরষে দিয়ে দিলাম তারপর দেব সরষেটা যাতে কুটে না হয়ে যায় তার জন্য দেব নুন এরপর দেব তিনটে কাঁচা লঙ্কা এরপর আমি অল্প টক দই দিয়ে দেব অল্প টক দই দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব সরষে পাউডারটা আন্দাজ মতো তো দেখতে পাচ্ছ সবাই আমাদের এখানে পেস্টটা রেডি হয়ে গেছে এবার পেস্টের মধ্যে আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দেব নুন ও হলুদ মাখানো ইলিশ মাছ এগুলো এবার আমি পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি তোমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বং গৃহিণীর বিভিন্ন নতুন নতুন রেসিপি কিছু পুরনো রেসিপির তাহলে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মাঝে আর অবশ্যই দি বং গৃহিণী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আরও নতুন নতুন ভিডিও করতে আমিও খুব অনুপ্রেরণা পাই আর তোমাদের সাথেও যদি এরকম কোনো নতুন তোমরা রেসিপি ট্রাই করে থাকো বা পুরনোই কোনো রেসিপি যদি ট্রাই করো নতুনভাবে তাহলে অবশ্যই সেটা আমার সাথেও শেয়ার করো কমেন্ট সেকশনে দি বং গৃহিণী চ্যানেল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলোকে যত খুশি তত তোমরা শেয়ার করতে পারো আর দি বং গৃহিণী যে পেজ রয়েছে আমার ফেসবুক অ্যাকাউন্টও রয়েছে পেজও রয়েছে ফেসবুক অ্যাকাউন্টটাও কিন্তু তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো আর পেজেতেও তোমরা লাইক আর ফলো করে রাখতে কিন্তু একদম ভুলো না তো আমাদের এটা রেডি হয়ে গেল এবার এটাকে এটার উপরে আমরা একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো আমার ইলিশ ভাপা একদম রেডি হয়ে গেছে ম্যারিনেশন মানে ভাপানোর আগের যে পজিশন থাকে সেটা একদম রেডি আমি কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা দুটোই দিয়ে দিয়েছি এবার টিফিন বক্স থেকে আমি ঢাকা দিয়ে দেবো এপাশে আমি কড়াইতে জল ফুটতে দিয়ে দিয়েছি অলরেডি এবারে এটার উপর আমি বক্সটাকে বসিয়ে দেব যাতে জলটা একদম কম থাকে সেটা আমাদেরকে দেখতে হবে আর যেন ভিতরে টিফিন বক্সের ভিতরে একদম না ঢুকে যায় তো এইটাকে এই অবস্থায় আমি 15 মিনিটের জন্য রেখে দেবো আমাদের ইলিশ ভাপা একদম রেডি রেডি টু সার্ভ গরম গরম ভাতে দিয়ে ভীষণ টেম্পটিং লাগছে আর তেমনই ঢাকাটা খোলার পরই তেমন একটা স্মেল ইলিশের গন্ধ একেবারে সরষের তেলের ঝাঁজ দারুণ দেখতে লাগছে সেরকম নিশ্চয়ই টেস্টিও হবে তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর অবশ্যই জানিও কার কেমন লাগলো রেসিপিটা আর অবশ্যই কিন্তু দি বং গৃহিণীকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ঠিক আছে আজকের মতো টাটা